বহুমনি, শোন না, সকাল থেকে ব্রোকে দেখতে পাচ্ছি না। না, মা আসলে ব্রোকে খাবারের অর্ডারটা দিতে বলেছিল, তো তাই ও জানি না। তো ঠিক আছে, আমি দেখছি। দেখার তো কিছু নেই। আরে বাবা, কথা তো হয়ে গেছে যে আজকে দিনে রাশি রান্না করবে। হ্যাঁ, মা আগে সেরকমই বলেছিলেন, কিন্তু তারপরে মা বলেছেন যে বাইরে থেকে খাবার অর্ডার করিয়ে আনা হবে। ও, থটফুল ডিসিশন। প্রিয়াকে কি একটা ফোন করব? ও যদি কোনো রকম ভাবে আমাদের হেল্প করতে পারে। করে রেখেছো? হ্যাঁ, লুকেছো স্কিন। যাও, ঠিকঠাক হয়ে নাও, যাও। আচ্ছা, একটা কাজ করি, আমি পার্লারে ফোন করে দিচ্ছি, কাউকে পাঠিয়ে দেবে, এটা ঠিকঠাক করে দেবে। কেমন? আমার কোনো কিছু দরকার নেই মা, আমি যেরকম আছি একদম ঠিক আছে। এটাকে ঠিক থাকা বলে না অশ্মি। জি, অশ্মির বিয়েটা আমি খুব তাড়াতাড়ি দিতে চাই, ওয়েট করতে চাই না। বুঝতেই পারছো, সময় খুব কম আর অনেক কিছু অর্গানাইজ করতে হবে। অপলা রয় মেয়ের বিয়ে সোসাইটিকে দেখিয়ে দিতে হবে। প্রত্যেকটি ইভেন্ট শুড বি ডিফারেন্ট অ্যান্ড ইউনিক। এক্স্যাক্টলি মম, মানে তুমি যেটা যেভাবে চাইবে ঠিক সেটা সেভাবেই হবে। আমি জানি, আমি জানি, আমি যেটা চাইবো তুমি সেটাই করবে। মাই সন, ইউ আর মাই প্রাইড, তুমি আমার গর্ব। সেটকে আমি একটা খুব ইম্পর্টেন্ট কাজে পাঠিয়েছি, ও আসতে পারছে না। না, ইউ হ্যাভ টু টেক ওভার। অশ্মির ভাই, তুমি ওব্রয়েজে যেন কোনো রকমের কোনো প্রবলেম না হয়। ইউ হ্যাভ টু বি এ গুড হোস্ট, ওদের ভালো করে তুমি দেখাশোনা করবে। ওকে, প্রমিস, সি ইউ দেন, গেট রেডি ফাস্ট, কাম অন। নমস্কার। অ্যাকচুয়ালি আই এম সরি, আপনি তখন কিছু মনে করেননি তো? ফার্স্ট ইন্ট্রো দিয়ে সরি, এরকম এক্সপিরিয়েন্স আমার প্রথমবার হলো। লক্ষ্মী শোনা, আমার এরকম করে না, প্লিজ একটু খেয়ে নাও, প্লিজ শোনা। তোমরা এখান থেকে চলে যাও না, কেন আমার মাথাটা খারাপ করছো? অশ্মি শোনো, কথাটা শোনো, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি, বেরিয়ে যাও। ভুলে যাওয়াটা কি এতটাই সহজ? চাইলেই কি সবকিছু ভুলে যাওয়া যায়? কিন্তু ভাই, এর পরিণতিটা কি হতে পারে সেটা তো তুই জানিস, বল। আচ্ছা তুই বল, ওদের সাথে আমাদের কোনো কিছু মেলে? কোনো কিছু মেলে বল। কি মেলার কথা বলছিস তুই? ওদের টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু আছে, আমাদের নেই। হ্যাঁ নেই, কিন্তু মনের মিল তো আছে। আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু দরকার নেই, আমার শুধু কেমন লাগছে আমাকে দেব। দেখো অশ্মি, আমার আমার কি মনে হয় জানো, মনে হয় যে তুমি সত্যি আমার লাইফের সাথে নিজেকে মেলাতে পারবে। আমি তোমার আর আমার লাইফস্টাইলের মধ্যে অনেক পার্থক্য আছে। হাত তো দেখি, যাতে নজর না লাগে তার জন্য করলাম। হিন্দি সিরিয়াল দেখে শিখেছি। ভয় পাচ্ছ? একদম চিন্তা করো না, 6 ফুট লম্বা, বেশ মাসেল টাসেল আছে, ও একাই বডিগার্ড হয়ে তোমাকে সামলে নেবে, একদম সালমান খান। রাশি তার নাম, রাশি তার নাম।